মাঝ রাস্তায় টোটোর ব্যাটারি ফেটে পরপর তিনটি গাড়িতে আগুন। ঘটনায় গুরুতর জখম এক। দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ড। জাতীয় সড়কের লরি টোটো পিকআপ ভ্যানে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত পিকআপ ভ্যান এবং একটি টোটো। ঘটনায় গুরুতরভাবে আহত একজন। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় চাঞ্চল্য নদিয়া শান্তিপুর থানার বাবলা 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হঠাৎ করেই টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে পাশে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন লেগে যায়। আর সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। আগুন লেগে যায় সেই পিকআপ ভ্যানটিতেও। রাস্তার উপরে দাউ দাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি গাড়ি। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন টোটো চালক। আগুনে পুড়ে যায় শরীরের বেশ খানিকটা অংশ। এলাকাবাসীদের তৎপরতায় তড়ি ঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। স্থানীয় সূত্রে আরো জানা যায়, বড় গাড়িতে আগুন দেখতেই চালক এবং খালাসি তড়ি ঘড়ি করে সেখান থেকে বেরিয়ে প্রাণে বাঁচে। এদিকে পরপর তিনটি গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, টোটো গাড়িটি থেকে প্রথমে বড় গাড়িতে আগুন ধরে যায়। তারপরে সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। ঘটনায় টোটোটি একেবারে ভস্মীভূত হয়ে যায়। টোটো চালক গুরুতরভাবে আহত হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, দুটো গাড়ি এসে দেখছি যে এরকম ভাবে পড়ে আছে। শুনলাম যে ওই বড় গাড়িতে আগুন ধরেছিল, পাশে সাইড দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তবে কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, বড় গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল আর টুকটুকিটা ওখানটা টুক করে লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। কিসের সঙ্গে লাগলো? গাড়ির সাথে টুকটুকিটা, ওই গাড়িটা দাঁড়িয়েছিল, বড় গাড়িটা দাঁড়িয়েছিল, বড় গাড়িটার সাথে লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। বড় গাড়ির সঙ্গে লাগলো কেন? টুকটুকির কি ব্যাটারি বাস্ট করেছে এরকম কিছু? কিছুই বোঝা যায়নি, কিছুই বোঝা যায়নি, এত দ্রুত ইয়ে হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।